তালিকা ঘোষণা হতেই প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। শুক্রবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভ দেখায় বহরমপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের অভিযোগ, 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে সুবল রায় নামে এক তৃণমূল কর্মীকে। এলাকার তৃণমূল নেতা কর্মীদের দাবি, তারা বিপ্লব কুণ্ডুকে প্রার্থী হিসেবেই চায়, তবে সুবল রায়কে তারা প্রার্থী হিসেবে মানছেন না। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। মিছিলের কোনো প্ল্যানিং তো আমাদের ছিল না, ঠিক আছে। আপনারা জানেন যে পৌর ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনের তালিকা প্রকাশ করেছেন। তালিকা প্রকাশ করার পর 21 নম্বর ওয়ার্ডে সুবল রায়, যিনি এর আগে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূলে যোগ দেন। যোগ দেওয়ার পর 2016 সাল থেকে আজ 2021 সাল তার ওয়ার্ডে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি নেই। এবং লাস্ট দু হাজার একুশে যে ভোট হলো, সেই ভোটে ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, গান্ধী কলোনি, লালদিঘি, ধূপঘাটির বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাড়িতে গিয়ে একথা পর্যন্ত বলে এসেছে যে 21-এ তৃণমূল সরকারের পতন হয়ে যাবে, আমাদের সবাইকে আবার কংগ্রেস করতে হবে, তাই আপনারা দাদার হাত, মানে অধীর চৌধুরীর হাত শক্ত করার জন্য অধীর চৌধুরীকে ভোট দিন। যে লোকটি দলীয় কোনো প্রোগ্রামে থাকে না, কোনো কর্মসূচি নেয় না, কোনো ওয়ার্ডে মানুষের পাশে থাকে না, সে মানুষের দুঃখ দরদ কী বুঝবে, সে মানুষের পাশে কী থাকবে? তো স্বাভাবিক অর্থেই যখন সে প্রার্থী হয়, আমাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়। আমি দীর্ঘদিন এখানে ওয়ার্ড সভাপতি হিসেবে কাজ করেছি এবং মানুষের প্রত্যাশা ছিল যে এই নির্বাচনে আমি আমার বায়োডাটা জমা করেছিলাম এবং আমাকে বিভিন্ন যে সংস্থাগুলি আছে সেখান থেকেও জানানো হয়েছিল, তারা যে ফোন করেছিল, সার্ভে করেছিল, সার্ভেতে আমি অনেক বেশি পরিমাণে গিয়েছিলাম। এখন সার্ভে তারা ম্যানিপুলেট করেছে সুবল রায় কোনোভাবে টাকা পয়সা দিয়ে কিনা সেটা বলতে পারবো না, ঠিক আছে। তো আমি 21 নম্বর ওয়ার্ড, আমি ওয়ার্ড সভাপতি ছিলাম তৃণমূল, তিনি এক্স কাউন্সিলর ছিলেন, প্রথমে কংগ্রেসের ছিল, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগ দিয়েছিল। বিক্রি হয়েছে, যোগ দেয়নি, কোনো কাজ করেনি। আমরা চাই 21 নম্বর ওয়ার্ডে সুবল রায়কে প্রার্থী বদল করে দেওয়া হোক। তার কারণ আমরা সবাই বিপ্লব কুণ্ডুকে চাই, ফার্স্ট লকডাউন থেকে উনি সব টেনেছেন। সুবল রায়ের পরিবর্তে দেখুন, মানুষ আমাকে চাই, ঠিক আছে। এছাড়াও আমি বলছি যে সুবল রায় বলে না, সুবল রায় বা সুবল রায়ের মতন ব্যক্তি ছাড়া ওয়ার্ডের মধ্যে থেকে কাউকে যদি প্রার্থী হিসাবে দল চাই, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু সেই ধরনের ব্যক্তি ছাড়া, করে কমে খাওয়ার জায়গাটা দল না, এই জায়গাটাকে বাদ দিয়ে যদি কেউ কাউকে নির্বাচিত করে, যোগ্য ব্যক্তি আরও অনেক আছে, যদি নির্বাচন করে তার আমরা পূর্ণ সমর্থন জানাবো। তার বদল চাইছি, মূলত কারণ 2021-এর নির্বাচনে সে ইনঅ্যাক্টিভ ছিল, বিধানসভা নির্বাচনে জলমাপ ছিল, কংগ্রেসের হয়ে প্রচার করেছে, ওয়ার্ডে কোনো রকমই কোনো অ্যাক্টিভিটি নেই। আমি এখানে বলছি না, আপনারা যদি মনে করেন এই মুহূর্তে গিয়ে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী ছাড়া সাধারণ মানুষের বাড়ি চলে যান, ঠিক আছে, মানুষের কাছে।